মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল আলু কুলচা বা অমৃতসারি কুলচার রেসিপি। খুব সহজ কিছু উপকরণ ব্যবহার করে বাড়িতে কিন্তু রেস্টুরেন্টের একটা খাবার আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি। তো চলুন আজকের ভিডিওতে আমরা শিখে নেব কী করে আলু কুলচা বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আলু কুলচা বানানোর জন্য এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এখানে কিন্তু 200 গ্রাম ময়দা রয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই, এটা বাড়িতে পাত্তা টক দই, 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন নুন। নুন আর চিনিটা আপনারা নিজেদের টেস্ট মতন অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর একই সাথে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সাদা তেল। এবার সব উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে ডোলে ডোলে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করলেই ভালো হয়, কারণ হাত দিয়ে করলেই খুব ভালো করে সব উপকরণগুলোকে ময়দার সাথে মেশানো যাবে। এবার একটু একটু করে দুধ দিয়ে এই ডোটা আমরা মেখে নেব। জলের পরিবর্তে এখানে আমরা দুধ ব্যবহার করছি, আর দুধটা কিন্তু হালকা একটু গরম রয়েছে, খুব বেশি গরম না, হালকা একটু গরম রয়েছে। এখানে একটা সেমি সফট ডো আমাদের তৈরি করতে হবে, খুব বেশি হার্ড হবে না বা খুব বেশি নরম ডোটা হবে না, কিন্তু মোটামুটি নরমের দিকেই আমাদের ডোটা তৈরি হবে। দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার হাতের পাতাতে একটু তেল নিয়ে ডোয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে দেব, যেন উপর থেকে ডোটা কোনোভাবে শক্ত না হয়ে যায়। এবার ডোটাকে রেস্ট হতে দেবো 30 মিনিটের জন্য। এতে করে বেকিং পাউডার, দই এসব কিছু কিন্তু খুব ভালো মতন সেট হয়ে যাবে, আর আমাদের ডোটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে যাবে। এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, ভিতরের পুরটা বানিয়ে নেবো, তার জন্য একটু গ্রেট করে নিচ্ছি। এতে করে আর কিছুই না, ভিতরে কোনো লাম্প থাকবে না, আর এই আলুটার মধ্যে কিন্তু কোনো লাম্প থাকলে হবে না, তাই জন্য আমি একটু গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 স্বাদ মতো নুন, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, এটা আমার বাড়িতে তৈরি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রেড চিলি পাউডার। এখানে আপনারা ঝাল বেশি খেলে কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন কুচি করে, আমি এখানে দিইনি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দিলাম একটা মাঝারি মাপে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা। এবার সব উপকরণকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আলুর পুর। তো দেখলেনই কত সহজভাবে এই এই রেসিপিটা, একটা রেস্টুরেন্টের রেসিপি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। এদিকে ডোটাও আমাদের হয়ে গেছে রেস্ট করা 30 মিনিট। এবার ডোটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে আরও একবার মথে নিচ্ছি। এখান থেকে বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি, যেরকম আমরা পরোটা তৈরি করি তার থেকে একটু বড় লেচি আমি করছি। মোটামুটি 3 ইঞ্চি ডায়ামিটারের লেচিগুলো করতে হবে। এবার এটাকে একটা রুটির মতন বেলে নেব। প্রথমে যেহেতু এখানে লেচিটা বড়, সেহেতু তাই জন্যে আমি একটু রুটির মতন করে বেলে নিচ্ছি, এতে করে সুবিধা হবে। তবে আপনারা কিন্তু ট্র্যাডিশনালি যেভাবে আলুর পরোটা তৈরি করার সময় লেচি তৈরি করে হাত দিয়ে ঘুরিয়ে গোল বাটির মতন করে, সেভাবেও করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আলুর সেই পুরটা। এবার এর মুখটাকে হাত দিয়ে আমি বন্ধ করে নিচ্ছি। আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে করছি। খুব ভালো করে মুখটাকে সিল করতে হবে, যেন কোনোভাবেই ভিতরের পুরটা বাইরে বেরিয়ে না যায়, নাহলে ভালো করে সিল না হলে কিন্তু বেলার সময় পুরটা বেরিয়ে যাবে। প্রথমে একটু হাত দিয়ে প্রেস করে করে চাপ দিয়ে ইভেনলি সমান করে নিচ্ছি। এতে করে কী হবে, ভিতরে যে পুরটা রয়েছে সেটা ইভেনলি চারিদিকে স্প্রেড হয়ে যাবে। এবার উপরে একটু জল লাগিয়ে এর মধ্যে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। আপনারা কালো তিলও দিতে পারেন, বা কালো তিলের পরিবর্তে আপনারা কিন্তু আজওয়ান বা জুয়ানও দিতে পারেন। একটু সামান্য ধনে পাতা দিলাম, এটা নিজের নিজের ফ্লেভারের অনুযায়ী নিজেরা যেরকম টেস্ট পছন্দ করবেন সেই অনুযায়ী তৈরি করে নিতে পারেন। এবার খুব হালকা চাপ দিয়ে এটাকে বেলে নিচ্ছি। চাপ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ভিতরের পুরটা কিন্তু বেরিয়ে যাবে। দেখুন কুলচা যেরকম হয় সাধারণত একটু লম্বা, সেরকম করে আমি বেলে নিয়েছি। এবার একটা চাটুকে খুব ভালো করে গরম করে এর মধ্যে কুলচাটা আমি দিয়ে দিয়েছি, তবে আঁচটাকে কিন্তু মিডিয়ামে রয়েছে। এবার 1 পিঠ 2.5 থেকে 3 মিনিট মতন সেঁকে নেব। 1 পিঠ সেঁকা হয়ে গেলে অপর পিঠের জন্য উল্টে দিয়েছি, আর অপর পিঠও কিন্তু 2 থেকে 3 মিনিট আমরা সেঁকে নেব। 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিতে হবে প্রথমে। প্রথমেই কিন্তু আমরা কোনো তেল বা বাটার দিব না। 2 পিঠ যখন খুব ভালো মতন সেঁকা হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। এবার এই বাটারটাকে কুলচার গায়ে খুব ভালো মতন করে লাগিয়ে নিতে হবে। এতে করে কী হবে, কুলচার টেস্টটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে বলতে পারেন। আমি বাটারটাকে কুলচার 2 পিঠেই খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি।
ভিডিওটা একটু লক্ষ্য করুন ভালো করে, তাহলেই বুঝতে পারবেন। আর একটু চাপ দিলেই দেখবেন পুক কুলচাটা কিন্তু সুন্দর ফুলে উঠবে। আর এইটা করতে হবে মিডিয়াম আঁচে, আঁচ খুব বাড়িয়ে রাখলেও চলবে না, বা আঁচ একদম নিভু আঁচে করলেও কিন্তু হবে না, মিডিয়াম আঁচে করতে হবে। দেখুন সুন্দর কুলচাটা ফুলে উঠেছে। তো তৈরি হয়ে গেছে আমাদের কুলচা, আর এক একটা কুলচা করতে 5 থেকে 6 মিনিট মতন সময় লাগবে। তো দেখলেনই কত সহজে রেস্টুরেন্টের একটা রেসিপি বাড়িতে বানিয়ে ফেললাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।